বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালোই আছো, তোমরা ভালো থাকো, তোমাদের জন্য আমাদের এই দোয়া সবসময় থাকবে। তো আমরা আজকে তোমাদের সাথে ক্লাস করব হচ্ছে আমি ক্লাস ফাইভের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে আমি তোমাদের সাথে ক্লাস করব। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের মেন বইটা নিয়ে নাও হাতে। এই যে দেখো তোমাদের মেন বইটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী, এই বইটা তোমরা খুলো। তোমাদের এই বইয়ের প্রথম অধ্যায় আছে আমাদের মুক্তিযুদ্ধ। এই অধ্যায় থেকে তোমরা জানতে পারবে কিভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, কারা কারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, কিভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তো শিক্ষার্থীরা তোমাদের এই সব কিছু জানার জন্য অবশ্যই তোমাদের পাঠ্য বইটি পড়তে হবে। তো আমি তোমাদের প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধের এই যুদ্ধের যে সূচনাটা আছে সে সূচনাটা আমি পড়ে শোনাবো, তোমরা আমার সাথে বইটি ধরো। আমাদের মুক্তিযুদ্ধ, যুদ্ধের সূচনা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের, একটি ভারত, অন্যটি পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানেরা পূর্ব পাকিস্তানিদের বাঙালিদের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করেন। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা নিচে ছকে দেখানো হলো। এই যে দেখতে পাচ্ছ তোমাদের একটা ছক আছে, এই ছকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের ছয় দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যর্থন, 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, 1971 সালে 25 মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ ও বাঙালিদের প্রতিরোধ, 1971 সালে 26 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু। মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যে 1971 সালে 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার। এখানে সালগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তৎকালীন মিরপুরের মহকুমার বৈদ্যনাথ তলার বর্তমান নাম মুজিবনগর, আমবাগানে 17ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলার রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। তিনি পাকিস্তান কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। মুক্তিযুদ্ধ চলাকালীন সঠিক পথে পরিচালনা এবং দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালিকে বাঙালি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। আমি তোমাদেরকে প্রথম সূচনাটা পড়ালাম, তারপর তোমরা বাসায় পড়ে নেবে। দ্বিতীয় হচ্ছে মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী, তৃতীয়ত আছে মুক্তিযোদ্ধা, তারপরে আছে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। এই কয়টা তোমরা বাসায় পড়ে নেবে এবং তোমাদের বাসায় বাড়ির কাজ থাকবে হচ্ছে অল্প কথার প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে এমন 5টি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনের ভূমিকা রেখেছিল। 2, আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। 3, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী। প্রশ্নগুলোর উত্তরটা এটা হচ্ছে বড় প্রশ্ন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল। 2, বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল। 3, আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি। তো শিক্ষার্থীরা
তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে, কারণ এই অধ্যায়টা ভালো করে পড়লেই তোমরা দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, দেশের ইতিহাস জানা তোমাদের জন্য খুবই প্রয়োজন। তো শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজগুলো ভালো মতো করবে, স্কুল খুললে আমরা এগুলো চেক করব। শিক্ষার্থীরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।